কুষ্টিয়ার জেলা প্রশাসক এতেশাম রেজা প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে সব শ্রেণী পেশার মানুষের নানা অভিযোগ ও দুঃখ কষ্টের কথা শোনেন আর তিনি তাদের কথা শুনে দেন নানা পরামর্শ অসহায়দের আর্থিক সহায়তা চিকিৎসার খরচ মেধাবী শিক্ষার্থীদের অর্থ দিয়ে সহায়তা সহ নানাভাবে সহযোগিতা করেন এই জেলা প্রশাসক এছাড়াও পারিবারিক কলহ নিরসন কিংবা নির্যাতন নির্মূলে জেলা প্রশাসকের উদ্যোগে শুরু হয়েছে গণশুনানি কার্যক্রম গত সাত মাসে লিখিতভাবে এক হাজার জনের সমস্যা সমাধান করেছেন জেলা প্রশাসক সমস্যার কারণে আমি ব্যবসাটা আপাতত বন্ধ রাখছি করতে পারি না একটা হট অটো হুইল চেয়ারের জন্য তার কাছে আমি আবেদন করেছি এখনও আমি পরিপূর্ণ ই পাইনি তবে আশা করছি আমি পাবো আমি দিদি স্যারের কাছে আইসি যে সবাইকে সবার থেকে শুনে দেখছি যে দিদি স্যার সবাইকে সাহায্য করে তাই আমার মেয়ের চিকিৎসার জন্য আমি জি কাছে গত তিন বছর আগে সড়ক দুর্ঘটনার পরে আমার দুই পায়ে অসল হয়ে যায় তো আমি আর চলাফেরা করতে পারি না তো ঘরে বসে থেকে লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছিলাম আর কি তো এটার জন্য আর কি ডিসি স্যারের কাছে আবেদন করছে একটা ডিসি স্যার কিছু টাকা দিয়ে আমার আমাকে একটু ল্যাপটপ কেনার জন্য সহযোগিতা করছে এটি আসলে আমাদের একটি দায়িত্ব এবং আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করি আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করছি যে এরকম সরাসরি গরিব দারিদ্র মানুষদেরকে সরাসরি সাহায্য করার মতো একটা দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে সাধারণত আমরা নিজেরাও সরকারের যে ব্যবস্থাপনা রয়েছে এই ব্যবস্থাপনায় সহায়তা করি পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা রয়েছে যারা এই ধরনের সহযোগিতা করতে আগ্রহী তাদের সঙ্গে আমরা একটা সংযোগ স্থাপন করে দিই